আজকে আমরা তৈরি করছি লাউয়ের খোসা আলুর ভাজা। এটা খুবই সামান্য অল্প পরিমাণে জিনিসে রান্নাটা হয়ে যাবে এবং এটা ডাল ডালের সাথে ভাজা হিসাবে খুবই ভালো। লাউটা যেহেতু আমরা সবাই খাই, খোসাটা আমরা ফেলে দিই, কিন্তু এটাও যে রান্না করা যায় সেটাই দেখা। চলুন দেখা যাক কীভাবে রান্না করছি আমরা। এটার জন্য শুধু পরিমাণে একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষে, একটু নুন, একটু হলুদ আর একটু তেল দিলেই এটা হয়ে যাবে। একটু আলু কাটা সাথে আর লাউয়ের ছোকরাটা সরু করে কেটে নিলেই এটা তৈরি হয়ে যাবে। প্রথমে কড়াটা ভালো করে গরম করে তাতে একটু তেল দিয়ে নেওয়া হবে পরিমাণ মতন। এতে একে একে করে ছেড়ে দেওয়া হবে শুকনো লঙ্কা ফোড়নে আর একটু সর্ষে, কালো সর্ষে। ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে এতে কেটে রাখা লাউয়ের খোসা এবং ছোট ছোট করে কাটা আলুটা দিয়ে দিতে হবে। এবার এতে পরিমাণ মতো নুন, এবার দিলাম হাফ চামচে হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে এটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য এবং মাঝে মাঝে একটু পরপরই এটা নাড়তে চাড়তে হবে ঢাকাটা খুলে। এবার একটু মাঝে মধ্যে ঢাকাটা তুলে নেড়ে ছেড়ে ভালো করে নিতে হবে যাতে জিনিসটা ভালোভাবে সিদ্ধ হয়। এবং দেখুন আগে থেকে একটু একটু কালারও ধরবে ভাজাটা, তাহলে বোঝা যাবে যে হয়েছে কি না। মাঝে মধ্যে একটু ঢেকে ঢেকে নিতে হবে যাতে এটা সিদ্ধও হয় এবং ভালোভাবে ভাজাটা হয়। বেশ কিছুক্ষণ এরকমভাবে ঢেকে এবং নেড়ে নিয়ে নেড়ে ছেড়ে বারবার করে দেখে দেখবেন লাস্টে হয়ে যাবে। বেশ ভাজাটা যখন এরকম হয়ে আসবে একটু লালচে লালচে তখন এটা নামিয়ে দেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে আলু খোসা এবং লাউ খোসাটা ভাজা। আলু এবং লাউয়ের খোসা ভাজা প্রায় এরকম হয়ে যাবে তখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে। ফাইনালি ভাজাটা হলে ঠিক এরকম হবে, দেখুন একটু হালকা লাল লাল, আলু এবং লাউয়ের খোসাটা ঠিক ভাজা হলে এরকম দেখাবে। ব্যাস এটা এবার ডালের সাথে এমনি ঘি দিয়ে শুধু ভাতেও খেতে পারেন। ভালো লাগলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন এম ভিডিওস, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে জানান যে রান্নাটা কেমন হলো।